আসসালামু আলাইকুম ভাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমার আপি মানে বোন স্কুল থেকে আসার সময় এই ফুলগুলো নিয়ে এসেছে, সেই ফুলগুলো আমি আবার আপনাদেরকে দিলাম। তো আজকে আমরা রান্না করবে চিংড়ি মাছের, চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি, আর রান্না করবে ছোট মাছ চচ্চড়ি। তো তার জন্য এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছে, এটাকে বেছে নিচ্ছে ভালো মতো, তারপর এটাকে একটু বাটিতে রাখলো। আর এখানে হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ আমি বেটে নিব, আর এই যেখানে ছোটো মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছে, আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো বেটে নিবে সুন্দর করে, যাতে এগুলো ভালো মতো বেটে নিবে। এই যে আমি বেটে নিয়েছে, আর কয়েকটা চিংড়ি মাছ কিন্তু আস্ত রেখেছে, অল্প একটু বেটে নিয়েছে আর কয়েকটা আস্ত রেখে নিয়েছে। আর এখানে আমার হাতটা ধুয়ে নিচ্ছে, আর পাতা শিলপাতা সব কিছুই ধুয়ে নিচ্ছে। এই যে আমার শিলপাতাটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছে। সো গাইস, শিলপাতাটা ধোয়ার পরে কিন্তু আমরা রান্নাটা বসিয়ে দিব, আর আমার শিলপাতাটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছে, যাতে শিলপাতার গায়ে আর কোনো ময়লা না থাকে। তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা ছোটো মাছের চচড়ি রান্না করবো, তার জন্য একটি কড়াই সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো লাগে, মাছ, কাঁচামরিচ, তারপর মর মশলা দিয়ে দিবো। তারপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ঢাকনাটা খুলে দিলাম, তারপর দেখুন বলক এসে পড়েছে মাছটা। আর এটা কিন্তু আমাদের প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে, মানে আমাদের ছোটো মাছের রান্না শেষ। এখন হচ্ছে আমরা চিংড়ি মাছের তরকারিটা রান্না করবো, তার জন্য একটি কড়াই সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিবো, তারপরে হচ্ছে ময় মশলা দিয়ে দেবো, তারপর এটাকে লেড়ে আমরা সবজি দিয়ে দিব, তারপর আমাদের তারপর এখানে জিরে দিয়ে দেবো। এই তো গাইস আমাদের রেসিপি শেষ। আমাদের রেসিপি কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভাই ভালো থাকবেন।